হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল এডুকেশন বিডি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডেন্টাল ভর্তির আবেদন শুরু কাল থেকে সেই প্রসঙ্গে আলোচনা করব এবং আবেদন করার কী যোগ্যতা প্রয়োজন হবে অর্থাৎ কারা আবেদন করতে পারবেন এবং কত টাকা লাগবে কী কাগজপত্র লাগবে সকল তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি কেউ মিস করবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পর জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এটি মূলত ডেন্টাল ভর্তির আবেদন শুরু কাল থেকে সেই প্রসঙ্গের এই নিউজটি তো এই নিউজটিতে প্রত্যেকটি বিষয় দেওয়া রয়েছে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জন বিডিএস কোর্সে প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামীকাল শনিবার সাতাশ মার্চ থেকে এদিন দুপুর বারোটা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে এবং চলবে পনেরোই এপ্রিল রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত গত মঙ্গলবার তেইশ মার্চ ডেন্টালের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডক্টর কে এম আহসান হাবিব স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী তিরিশ এপ্রিল এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এর আগে চব্বিশ থেকে ছাব্বিশ এপ্রিল পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে টেলিটক মোবাইলের পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকা জমা দিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবে তো আবেদন করার জন্য আপনাদের এক হাজার টাকা প্রয়োজন হবে যেটা জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে এবং সেটা দিতে হবে অনলাইনে তো ইংরেজি দুই হাজার এক হাজার সতেরো ও দুই হাজার আঠারো সালের এসএসসি এবং সমমানের পরীক্ষা এবং দু হাজার উনিশ ও বিশ সালের এইসএসসি বা সমমানের পরীক্ষায় পদার্থ রসায়ন জীববিজ্ঞান সহ উভয় পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তির জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ হচ্ছে যারা সায়েন্স থেকে সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন সন্দেহ বিজ্ঞপ্তিতে আরও যেটা বলা হয়েছে সব দেশি ও বিদেশি শিক্ষা কার্যক্রমে এইচএস সরি এসএসসি বা সমমান ও এইচএসসি সমানে দুইটি পরীক্ষায় মোট জিপিএ নয় থাকতে হবে সব উপজাতীয় সমতল ও পার্বত্য জেলা এইচএসসি সমমান বা এসএসসি সমমান দুইটি পরীক্ষায় মোট জিপিএ আট থাকতে হবে অর্থাৎ যারা পার্বত্য বা সমতল জেলা থেকে যারা আবেদন করবেন তাদের জন্য জিপিএ আর্ট রাখা হয়েছে কোনো একক পরীক্ষার জিপিএ তিন দশমিক পাঁচের কম থাকলে আবেদন করা যাবে না সবার জন্য এইচএসসি বা সমমান পরীক্ষার জীববিজ্ঞানের জিপিএ তিন দশমিক পাঁচ থাকতে হবে অর্থাৎ জিপিএর রেজাল্টটা বিজ্ঞানের যে যে বিজ্ঞানের রেজাল্ট সেটা হচ্ছে তিন দশমিক পাঁচ এটা থাকতে হবে তো এই আবেদন মূলত করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এটাই ছিল আজকের পুরো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য আবার বিষয়টা সম্পর্কে জানানোর জন্য শেয়ার করবেন